আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে রাব দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিৎ মাহমুদ দর্শক আপনাদের জিজ্ঞাসার জবাব দেবার জন্য আজও স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলমে দিন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম দর্শক আজকের প্রথম চিঠিটি লিখেছেন লাইলা পারভিন বালুবাড়ি দিনাজপুর থেকে বোন লাইলা পারভিন আপনার তিনটি প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে কোনো একটা পর্বে দিয়েছি আজকে আপনার প্রশ্ন হচ্ছে সুরা আল বাকারা এবং সুরা আল ইমরান কেয়ামাতের দিন ছায়া হবে আমার প্রশ্ন হলো এই সুরা দুটির কিছু অংশ প্রতিদিন পড়লে কি হবে নাকি সম্পূর্ণ সুরাই পড়তে হবে ধন্যবাদ প্রশ্ন করেছেন আপনি যে সুরা আল ইমরান এবং সুরা আল বা এই দুটি কে আমত দিন ছায়া হবে এই মর্মে সুরুল্লাহম যে হাদিসি সাব্যস্ত হয়েছে যে সহি সুতরাং কোনো সন্দেহ যিনি সুরাত আল ইমরান এবং সুরাতুল বা কারা নিয়মিত তেলাবাদ করবেন তাহলে তিনি এই ফজিরত লাভ করবেন নিয়মিত তেলাবাতের বিষয়টি নিয়ে জুমহুর আহ হাদিস গনুলামাই ক্যামখন একথা বলেছেন যে এটিকে নিয়মিত পুরাটাই তেলাবাদ করতে হবে না নিয়মিত মানে এই দুটি সুরা থেকে কিছু অংশ তেলাবাদ করলে যথেষ্ট হবে সঠিক বক্তব্য হচ্ছে যেহেতু এই দুটি সুরা অনেক দীর্ঘ কেউ যদি নিয়মিতভাবে তেলাবাদ করে যান এই দুটি সুরা তিনি যতটুকু তেলাবাদ করেছেন পরের দিন বাকিটা তেলাবাদ করেন এইভাবে যদি তিনি নিয়মিত তেলাবাদ করে থাকেন তাহলে তিনি আদা রাসুল সাল্লাহ সাল্লামের এই হাদিসের যেই ফজিরতের কথা বলা হয়েছে সেই ফজিরত লাভ করবেন যেহেতু হাদিসের মধ্যে রসুল্লাহ যে শব্দটি বলেছেন সেটা হচ্ছে কারা সুরত আল বাকারাতি ও সুরত আল ইমরান মানে এখানে কিন্তু রসুল্লাহ আসালাম একথা না যে পুরা সুরাই মানে তেলাবাদ করতে হবে মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সুরত বাকারা সুরা আলী ইমরান তেলাবাদ করলেই তাহলে এখান থেকে যদি তিনি তেলাবাদ করেন তাহলে তিনি সুরত বাকারা তেলাবাদ করেছেন এটি ধরত্য হবে তাই এই তেলাওয়াত যদি কেউ নিয়মিত করে থাকেন তাহলে তিনি অবশ্যই এই ফজিরতটুকু পাবেন এর জন্য শর্ত নয় যে পুরা সুরাতুল বাকারা এবং সুয়েত আল ইমরান প্রতিদিন শেষ করতে হবে তাহলে আপনি প্রতিদিন সুরাত আল ইমরান এবং সুয়াতুল বাকারা যদি শেষ করতে চান তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সুরাতুল বাকরা হচ্ছে প্রায় আড়াই পাড়া আর সুরাত ইমরান প্রায় দুই পাড়া থেকে একটু বেশি তো টোটাল দাঁড়িয়ে যাচ্ছে যেখানে সাড়ে চার পাড়ার মতো বা পাঁচ পাড়ার কাছাকাছি হয়ে হয়ে যাবে হয়ে যাবে এর অর্থ হচ্ছে মানে এটা আপনাকে এর জন্য বিশ মিনিট করে জল যদি সময় দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে একশো মিনিট সময় দিতে হবে প্রতিদিন একশো মিনিট সময় দেওয়া এটা অনেকের জন্য কঠিন বিষয় এটা অনেকের জন্য কষ্টকর বিষয় হতে পারে ফলে মানে আল্লাহ তালা বান্দাদেরকে সহজ করেন কঠিন করেন না এখানে আপনি তেলাওয়াত নিয়মিত যদি করে থাকেন তাহলে এই ফজিরতটুকু পেয়ে যাবেন মর্মে জুমহুর আল নাদিসগণ কথা বলেছেন যদিও আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এর মাধ্যমে বোঝানো হয়েছে সুরাতুল বাকার এবং সুরাত আলিমরান দুইটাকেই পরিপূর্ণরূপে তেলাওয়াত করা কোনো সন্দেহ নেই পরিপূর্ণ তিনি তেলাওয়াত করবেন তিনি তো অবশ্যই এই মর্যাদা লাভ করবেন জি আপনি আরও একটি প্রশ্ন করেছেন যে একই রাকাতে সুরা ফাতেহা একাধিকবার পড়া যাবে কি না না সলাতের এক রাকাতের মধ্যে সুরাতুল ফাতেহা একাধিকবার পড়া জায়েজ নেই একাধিকবার পড়া জায়েজ নেই এটা সেলাবদের আমল দ্বারা হয় হয়নি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি কারণ সুরাতুল ফাতেহা একবার পড়বেন এছাড়া যদি আপনি অন্য কোনো সুরা মানে রিপিট করতে চান সেটা রিপিট করতে পারবেন কিন্তু সুরাতুল ফাতেহা একবার পড়লেই যথেষ্ট হয়ে যাবে উনি আরও লিখেছেন যে এক বোন বলেছেন কোরআন থেকে আমরা যে হাদিসগুলো পাবো মানব এর বাইরে অন্য কোনো হাদিস মানব না আচ্ছা ওনার এই বক্তব্য কি সঠিক কোরআন থেকে হাদিস পাবে কোথায় কোরআনের মধ্যে হাদিস কোথায় আছে বক্তব্য তো সঠিক না যাই হোক কোরআনের মধ্যে তো হাদিস নেই যিনি তার মানে দর্শক আপনি যে প্রশ্ন করেছেন এবং বক্তব্য দিয়েছেন দুটাই সঠিক নয় তিনি এর মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তিনি হাদিস অস্বীকারকারী যারা আছে আমাদের সমাজের মধ্যে এখন একদম লোক আছে যারা রাসুল্লাহ সালাম হাদিসকে অস্বীকার করে এরা অনেকেই মানে ইসলামের কথা বলে নিজে থেকে ইসলামিক স্কলারও মনে করে এবং কি মনে করে থাকে যে ইসলামের দাওয়াত দিচ্ছে নামুজ ইয় দালেক না এরা কাফের ইসলাম থেকে এরা অনেক অনেক দূরে আল্লাহ রাসুল ইসলামের সহি কোনো আদিস যদি একটিও প্রমাণিত হয় কেউ যদি সেটাকে অস্বীকার করে সে ব্যক্তি কাফের সমস্ত ওলামায় কারণে সাব্যস্ত হয়েছে জি কোনো আলেম কোনো যুগে দি পোষণ করেছে আমার জানা নেই কিন্তু আমল না করলে সে আমল কাফের হবে না যদি কোনো সূন্যাস কোনো হাদিস কেউ আমল না করেন তিনি কিন্তু কাফির হয়ে যাবেন না কিন্তু অস্বীকার করলে অবশ্যই সে ব্যক্তি কাফের হয়ে যাবে এই ম্যাস এলার মধ্যে কোনো যুগে কোনো আলেম দিমত পোষণ করেনি তাই যিনি এই বক্তব্য দিয়েছেন তিনি তার বক্তব্যের মধ্যে কুফুরি রয়েছে তার এই বক্তব্য যদি তিনি বুঝে দিয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি কাফের বসন্ত আর যদি না বুঝে দিয়ে থাকেন তার এই বক্তব্য ভুল এ বক্তব্যের মধ্যে বিভ্রান্তি রয়ে গেছে ভয়ঙ্কর বিভ্রান্তি রয়ে গেছে কোরআন এর সাথে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে অনুরূপ দেওয়া হয়েছে হাদিস দেওয়া হয়েছে যারা অস্বীকার করবে যে হাদিস নেই তারা কোরআনকে অস্বীকার করলো কারণ কোরআনের মধ্যেই তো হাদিসের কথা রয়ে গিয়েছে প্রশ্নেই আসে না তাহলে তারা কোরআন মানে নেই আর দ্বিতীয়ত রাসুল্লাহ সাল্লাহ হাদিসগুলো আমরা থেকে পেয়েছি হাদিস যে উৎস থেকে পেয়েছি কোরআনও ঠিক যে একই উৎস থেকে পাওয়া সুতরাং কেউ যদি বলেন যে আমি কোরআন মানবো হাদিস মানব না তাহলে তাকে বলতে হবে যে আপনি কোরআন থেকে পেয়েছেন কার মাধ্যমে পেয়েছেন যাদের কাছ থেকে কোরআন পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে হাদিস পাওয়া গিয়েছে সুতরাং তাদেরকে যদি অস্বীকার করেন তাহলে আপনি কোরআনকে অস্বীকার করতে হবে কোরআনকেও মানার কোনো সুযোগ থাকবে না ধন্যবাদ এর উনি আরও একটি প্রশ্ন করেছেন যে এহরামের কাপড় দিয়ে পরিবারের কাউকে কাফন দেয়া যাবে কিনা এহরামের কাপড় কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই তবে এহরামের কাপড় মানে এটি অনেক বরকতময় অনেক ফজিরতির বিষয় অথবা এই কাপড় দিয়ে যদি কাউকে কাফন দেওয়া হয় তাকে তার কবর আজাব হবে না বাড়ি এই কাপড় দিয়ে কাফন করার মধ্যে অতিরিক্ত কোনো ফুসিলত রয়েছে মনে করলে এই কাজটি বেদাত হবে এবং পরিপন্থী হবে এমনি যদি আপনি কাপড় আর কোনো কাপড় নেই আগের এহেরামের কাপড় রয়ে গিয়েছে সেটা দিয়ে যদি দাফন করে দেন এটি জায়েজ না জায়েজ না এটার কোনো আলাদা মর্তব্য আলাদা কোনো মর্তাভা বা মর্যাদা রয়েছে এই বিশ্বাস যদি করে থাকেন তাহলে অবশ্যই তিনি গুণাগারও হবেন এবং কাজটা বেদাত হবে জি সব শেষে উনি প্রশ্ন করেছেন যে সুরা আল মুলক পড়ার সঠিক সময় কখন সুরাল আল মুলক সুরা আল মুলক রাতে পড়তে পারেন রাতে সুরা আল মুলক পড়তে পারেন জি জি ধন্যবাদ বোন আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা দিলাম আশা করছি আপনি খুশি হবেন তো অনুরোধ থাকবে দর্শক আপনাদেরকে তিনটির বেশি প্রশ্ন এক চিঠিতে না থাকাই ভালো জি শুক্রিয়া এরপরে কামাল হুসাইন মেইল করেছেন আপনি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি সৌদি আরব মক্কা থেকে লিখেছেন আমরা চার ভাই তিন বোন বাবা নেই মা আছে আমি ষোলো বছর সৌদি আছি আমিও আমার বড় ভাই সংসার চালাই সমস্যা হচ্ছে বোন ভগ্নি ভাগ্নি ভাগিনা বেড়াতে আসলে যেতে চায় না এভাবে চলছে বছরের পর বছর ধরে তিনবেলা পনেরো জনের জন্য খাবার করতে হয় আমার স্ত্রী ও বড়ো ভাইয়ের স্ত্রীর এরা বলছে আর আমাদের দ্বারা সম্ভব না এভাবে কাজ করার সবাই আলাদা হয়ে গেলে ভালো হয় কিন্তু আমার মা চাচ্ছে না আলাদা হবার জন্য মা চাচ্ছে সবাই একসাথে থাকি বোনেরা আমাদের বাড়িতে থাকলে খুশি আমার প্রশ্ন হলো আমার ও বড়ো ভাইয়ের বিদেশির জীবনে সব টাকা সংসারে খরচ করছি এখন যদি মার অমতে সবাই আলাদা হয়ে যায় কোনো গুণা হবে কি করা আপনার উপর ওয়াজিব আর যে পদ্ধতি তিনি আপনাদেরকে গাইড দিচ্ছেন অথবা যে পদ্ধতি বলছেন এটা ইসলামী পদ্ধতি না মাকে এটা বোঝানো দরকার যে এটা ইসলামী পদ্ধতি না হতে পারে যে আমাদের সোশ্যাল সিস্টেমের কারণে সামাজিক যে রীতিনীতি আছে যে প্রচলন আছে সেই প্রচলনের কারণে আমাদের সমাজের মধ্যে মানুষগুলো মনে করে যে যৌথ থাকতে পারলে এটা সবচেয়ে ভালো গর্বের একটা বিষয় হ্যাঁ গর্বের বিষয় ভালো বিষয় মানে খুব মনে হয় যেন একটা সবাই আরাম আরামায়ষের মধ্যে আছে আনন্দের মধ্যে আছে না এবক্তব্য বক্তব্য ভুল বরং যৌথ থাকলে একটা বিদ্বেষ তৈরি হয় বরং ডিস্টেন্স নিতে পারলে দূরত্ব নিতে পারলে সেখানে আর বিদ্বেষ তৈরি হয় না সমঝোতার মাধ্যমেই ডিস্টেন্স নেওয়াটাই হচ্ছে ইসলামের বিধান আপনি যখন আপনার পরিবার তৈরি করবেন তখন আপনার পরিবার নিয়ে আপনি আপনার মানে জীবনযাপন করবেন আপনি পাশাপাশি আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোনদের হক আদায় করবেন এটা হচ্ছে বিধান সুতরাং এখানে আপনি যে পদ্ধতি বলেছেন যে মানে বোন বোনের ছেলে ভাগ্নি বোনের জামাই তারা মানে মাসের পর মাস আসবে আর তাদের রান্নাবান্না করবে মানে এই যে বিশাল একটি যজ্ঞ মানে কাজ গড়ের মধ্যে এই দায়িত্বগুলোকে পালন করবে এটার জন্য আলাদা মানে থেকে লোক আসবে তাই এই যে পদ্ধতি এই বিষয়গুলো অত্যন্ত মানে ধীরস্থিরভাবে সুস্থভাবে ঠান্ডা মাথায় মাকে বুঝাই বুঝাতে হবে বুঝিয়ে তারপরে মানে আলাদা হয়ে আলাদা হয়ে যাওয়াটাই সবচেয়ে উত্তম আর এক্ষেত্রে মাকে বুঝাতে পারে যে এরকম লোক দিয়েও বুঝাতে পারে জি জি মানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে যথাসম্ভব মাকে অসন্তুষ্ট করার কোনো কাজ যেন না হয় সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি এটা বলতে চাচ্ছেন যে মানে মায়ের কথাকে উপেক্ষা করে মাকে অসন্তুষ্ট করে যদি কিছু করতে যান তাহলে এটা আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে আপনাদের জন্য অবৈধ হতে পারে সেক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করুন যে মানে এমন কৌশল অবলম্বন করা এমন পদ্ধতি অবলম্বন করা যে পদ্ধতিতে মাকে অসন্তুষ্ট করার কোনো সুযোগ নেই বা অসন্তুষ্ট করার কোনো দরকার হবে না আবার আপনারা যাই চাচ্ছিলেন তা করতে সক্ষম হবেন এই ধরনের একটা কৌশল অবলম্বন করার জন্য চেষ্টা করুন এ পর্বে আরও একটি মেইল পাঠিয়েছেন সোহেল তানভীর সোহেল তানভীন আগ্রান বড়াইগ্রাম নাটোর থেকে আপনি মেইলটি পাঠিয়েছেন আপনার প্রশ্ন সুরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত প্রসঙ্গে সুরাহাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করা কি সহি হাদিস দ্বারা প্রমাণিত শোনা যায় সকাল সন্ধ্যা তেলাওয়াতে সত্তর হাজার ফেরেস্টা দয়া করে এটা কি সঠিক গ্রামের মসজিদগুলোতে ফজরের ফরজ সালাতের পর ইমামের সাথে সাথে ও মুক্তাদিরাও জোরে জোরে তেলাওয়াত করতে দেখা যায় আবার সুরাটির শেষ তিন আয়াত পড়ার শুরুতে আউজুবিল্লাহ হিসামিল আলিম হিমিনা শৈতানুর রাজিম পড়তে দেখা যায় ব্যাপারে কোরআন হাদিসের আলোকে উত্তর জানতে চাই ধন্যবাদ আপনাকে প্রথম কথা হচ্ছে এই মর্মে যে হাদিসগুলো রয়েছে সবগুলো হাদিসি দরিফ যেটা ইমাম তিরমিজি তার সুনার মধ্যে বর্ণনা করেছেন এগুলো হাদিস সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয় সুতরাং এটি সুননা হিসেবে এবং ফজিলতের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে কোনোটাই শুদ্ধ নয় বাকি কোরআন একদম সুরতুল্হাসরের শেষ তিন আয়াতের গুরুত্ব অপরিসীম আচ্ছা তার কারণ হচ্ছে এর মধ্যে আল্লাহ সুবাহ তালা এর আসমা হোসনা এর অনেকগুলো গুরুত্বপূর্ণ মানে আসমা উল্লেখ রয়েছে বলা যেতে পারে যে কোরআনে করিমের মৌলিক যেই আসমাউল হুসনায়ের যে দিকগুলো এটি দুটি আয়াতের মধ্যে একসাথে হয়েছে জি জি দুটি জায়গায় একসাথ করা হয়েছে তোর মধ্যে সৈয়তল হাসর এই তিনটি আয়াতের মধ্যে একসাথে আল্লাহ সুমাহতালা আল্লাহ তালার যে সমস্ত উত্তম নামগুলো আছে সুন্দর সুন্দর নামগুলো আছে সেগুলোকে আল্লাহ সুমান তালা এখানে তুলে ধরেছেন তাই এটি যদি কেউ নিয়মিত তেলাওয়াত করেন করতে পারেন কিন্তু ওই ফজিরত স্বভাব পাবেন কিন্তু ওই ফজিলত নিয়ম ফজিরতের বিষয়টি সহিসোনার দ্বারা সাব্যস্ত হয়নি তাই এটা নিয়ত করবে না যে ওই ফজিরতি পাবো বাকি আপনি আরেকটি পদ্ধতি কথা করেছেন সেটা হচ্ছে ফরজ সালাতের ফজরের ফরজ সালাতের পরে ইমাম সাহেবের সাথে সম্মিলিতভাবে যেভাবে তে করা হয় তাকে এর পদ্ধতি ওই মানে দইফ হাদিসের মধ্যেও আসেনি দইফ হাদিসের মধ্যে কথা বলা হয়নি যে ইমাম সাহেব সবাইকে নিয়ে কুরাজ করবেন একসাথে এভাবে পড়বেন এই পদ্ধতি বেদাতি পদ্ধতি সুতরাং এই পদ্ধতি যদি কেউ পড়েন তাহলে তিনি অবশ্যই বেদাত করেছেন যদি ওই হাদিসটা জয়ীফ হওয়ার পরেও কেউ আমল করে থাকেন তাহলে এটা ব্যক্তিগতভাবে আমল করবেন ব্যক্তিগতভাবে তিনি তেলাওয়াত করবেন এবং ব্যক্তিগতভাবে তেলাবাদ করলে তিনি সেই ফজিলত পাবেন কিন্তু এটাকে যদি ইমাম সাহেব এটাকে কোরাজে পরিণত করেন এবং কোরআের মতো একটা জিগির তৈরি করেন এর জন্য নিয়মিত এটা জিগিরে পরিণত করে থাকেন তাহলে অবশ্যই কোনো সন্দেহ নেই এটি পরিপন্থী কাজ হবে বরং বেদাতি কাজ হবে একটু মহতারাম যে ইন্টারাক্ট করছি যে সেটা হলো যে যদি কোরআন তেলাওয়াত শেখানোর নিয়তে ইমাম সাহেবরা একই সুরা হাসরের এই আয়াত না অন্য অংশ প্রতিদিন একটু একটু করে পড়ালেন তাতে তো আর এটার সাথে মাসালার সাথে না শেখানোর জন্য যে কোনো কোরআন একাডেমি যে কোনো আয়াত তেলাওয়াত করা যায় বারবার তেলাওয়াত করা যায় জি জি শেখানো বিষয়টি এর সাথে সম্পৃক্ত নয় জি শুকরিয়া জাজাকাল্লাহ সোহেল তানভীর আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আমরা আশা করব যে এই নিয়ে যেন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় যে দর্শক এরপরের প্রশ্ন পাঠিয়েছেন খাদিজা আহমেদ আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সময়ত তো আমার প্রশ্নটি হলো ভঙ্গের কারণসমূহ নিয়ে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লা সহ আরও অনেকেই ইমান ভঙ্গের দশটি কারণ উল্লেখ করেছেন এর মধ্যে আটটি কারণ আমি মোটামুটি বুঝতে পারি দুটি কারণ সম্পর্কে আমি একটু বিভ্রান্ত সেই কারণ দুটি হচ্ছে এক আল্লাহ প্রদত্ত দিনের কোনো বিষয়কে অস্বীকার করা এখানে আল্লাহ প্রদত্ত দিনের বিষয় বলতে কোন বিষয়গুলোকে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো কবিরা গুনায় লিপ্ত হয় তাহলে সে আল্লাহর দিনের কোনো একটি অথবা একাধিক বিষয়কে লঙ্ঘন করলো যেমন সুদকে ইসলামে হারাম করা হয়েছে তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদের সাথে সম্পৃক্ত সে অবশ্যই আল্লাহর একটি বিধান লঙ্ঘন করলো এমন ব্যক্তিকে আমরা কবিরা গুনাকারী বলবো। কিন্তু তাকে তো আমরা ইমান ভঙ্গ হয়ে গেছে এরকমটি বলি না এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে আল্লা প্রদত্ত বিচার ব্যবস্থা দিয়ে বিচার না করা যেমন চুরির শাস্তি হাত কাটা জেনার শাস্তি রজম অথবা বেত্রাঘাত আমি অনেক লেকচারে শুনেছি যে যে সমস্ত বিচারকগণ বা যে সমস্ত রাষ্ট্রের ইসলামিক বিচার ব্যবস্থা দ্বারা বিচার করা হয় না তাদের ইমান বিনষ্ট হওয়ার গুরুতর আশঙ্কা থাকে সেক্ষেত্রে এখানে আমাদের এবাদাত ও সামাজিক জীবনের বিধি বিধিবিধানও এই পয়েন্টের অন্তর্ভুক্ত এখানে আমার প্রশ্ন হলো আল্লাহর দিনের কোন বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোন বিধি লঙ্ঘনের ক্ষেত্রে আমরা বুঝবো যে একজন কবিরা গুনাহকারী কিন্তু মমিন আর একজন ইমান ভঙ্গকারী ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এই দুয়ের মাঝে পার্থক্য নির্ধারণের সীমা রাখা কোথায় একটু অনেক লম্বা আপনি যে প্রশ্নটি করেছেন এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয় খাদিজা আহমেদ বোন সম্ভবত আমি যে কথাটি বলবো sira হচ্ছে প্রথম কথা হচ্ছে ওই বক্তব্যের মধ্যেই মানে শেখ মুহমে আব্দুল হাব রাহিমুল্লাহ আল্লাহ তালা যে দশটি কারণ উল্লেখ করেছেন সে কারণগুলো এত স্পষ্ট যে এগুলোর মধ্যে কোথাও প্রচ্ছন্নতা কোথাও স্পষ্টতা কোথাও কোনো ধরনের গুঞ্জাইশ নেই খুবই পরিষ্কার সেটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ যে কোনো বিধান অস্বীকার করা সুদকে অস্বীকার করলেন শুধু হারাম বলেন যে না আমি অস্বীকার করি

ইرتিকাব কাবাইরা کبিরত মিনা আল কাবাইর কোন কবিরা গুনাহে লিপ্ত হওয়া এটা অস্বীকার করে না যেমন সুদ আপনি খেলেন আপনি অস্বীকার করে না সুদে হারামে অস্বীকার করে না কিন্তু আপনি পবিত্রতা ধারণায় অথবা অন্যন্য কোনো কারণে সুদ নিলেন অথবা সুদ দিলেন এটা হারাম কাজ দুটো এক জিনিস তাই এই হারাম করার কারণে সে ব্যক্তি مرتکب কাবাইরা হবে কবিরা গুনাহকারী হবে কিন্তু সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না তার ইমান বা ইসলাম ভঙ্গকারী কাজ হয়নি বঙ্গকারী হবে তখনই যখন তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে মানে এই সুদিকারবারে লিপ্ত আছেন এটা যে ইসলামে হারাম জানেন না বলে যে কী ইসলাম ইসলাম কী সুদকে হারাম করছে এটা তো মিথ্যা এটা মানি না তাহলে অবশ্যই সে ইসলাম থেকে বেরিয়ে যাবে কিন্তু যদি বলেন যে না সুদ তো হারাম ইসলামে হারাম কিন্তু প্রবৃত্তির অনুসারী প্রবৃত্তির অনুসরণ করে তারা অনুসরণ করে তিনি সুদ কী করেছেন সুদের সাথে জড়িত হয়ে গিয়েছেন এই ব্যক্তি হচ্ছে থেকে কবিরা খুবই সহজ বিষয় এটাকে আপনি যত কথা বলেছেন তত কথার কোনো দরকার নেই এখানে অনুরূপভাবে হুকম বিমা আন জালাউয়া যেটা আল্লাহ আব্বুলা আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা এটা বাধ্যতামূলক এখন আপনি যদি বলে না আমি আল্লাহর বিধান মানিয়ে না কি বিচার ফয়সালা করব আর এই এটা দিয়ে বিচার ফয়শালো চলবে না আপনি যদি একথা মনে করেন যে না এটা তো বিচার ফয়সলা হয়ই না এটা তো সেই যুগের বর্বর যুগের মানে বিধান এটা এখন আধুনিক যুগে ডিজিটাল যুগে এটা কীভাবে চলতে পারে তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে গেলেন কিন্তু যদি আপনি না মানে দেশের যে আইন প্রচলিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী বিচার ফয়সলা করেন আর আল্লাহর বিধান এখানে বাস্তবায়ন করতে পারেন নাই হয়তো প্রবৃত্তির অনুসরণের কারণে অথবা ওই পোস্টের মানে চাকরির কারণে মানে অথবা সরকারের নীতিমালার কারণে তাহলে আপনি মোট থাকে কবিরা কবিরা গুণা করলেন আপনি এর জন্য ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না সুতরাং এই ভাই অথবা এই বোন যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নে তিনি মানে এতদিন দীর্ঘ আলোচনা করেছেন সে ক্রমন্ত এত দীর্ঘ আলোচনা করা প্রয়োজনীয় মনে করেন একবারে সহজ কথা বলেছে অস্বীকার করা যেটাকে বোঝায় সেটা যদি আল্লাহর কোনো বিধানের ক্ষেত্রে সেটা যতই তুচ্ছ হোক সে বিধানটা যতই সামান্য হোক না কেন কোনো বিধানের ক্ষেত্রেও যদি কেউ আল্লাহ রাবুল আলমিনের বিধানকে অস্বীকার করে থাকেন অবশ্যই তিনি তার ইসলাম বিনষ্টকারী ভঙ্গকারী কাজের মধ্যে লিপ্ত হলেন কিন্তু যদি প্রবৃত্তি দায়িত হয়ে শয়তানের অস্পশায় পতিত হয়ে অথবা দুনিয়ার কোনো পার্থিব লোভে মোহে করে ফেল অপরাধের কোনো ধরনের মানে মানে মাধ্যমে প্রবঞ্চিত হয়ে যদি কোনো কাজ তিনি করে ফেলেন তাহলে এই গুনাহটা তার কবিরা গুণা হবে এর জন্য তিনি কবিরা গুনাকারী হবেন কিন্তু এর মাধ্যমে তিনি ইমান থেকে খারিজ হয়ে যাবেন না জি সুক্রিয়া বোন খাদিজা আহমেদ আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ অন্য কোনো দিন দেব আজকে শেষ করতে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি শুক্রিয়া দর্শক শ্রোতা আমরা আজকে বিদায় নেব যাওয়ার আগে আপনাদেরকে আমাদের এখানে চিঠি লেখার প্রশ্ন পাঠাবার ঠিকানা বলছি পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তম তলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা অ্যাট দর্শক শ্রোতা আপনারা আমাদের এই অনুষ্ঠান আমাদের অনলাইনেও দেখতে পারেন দেখতে লগ ইন করুন ডাব্লিউ এছাড়া আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব